দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন শরীফ চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ অ্যাডভোকেট রুহুল আমিন মোবারক হোসেন আলমগীর বিশ্বাস সহ অনেকেই সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম অধ্যাপক শহীদুল ইসলাম এবিএম ফজলুল করিম তহিদ হোসেন সহ অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আকন জেলা সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সহ কে এম ইয়াসিন রাশেদ ছানি মামুনুর রশিদ বেলাল ডিমের বাজার নিয়ন্ত্রণে রংপুরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় ডিমের দাম বেশি রাখায় দুই ডিলারকে নগদ অর্থ জরিমানা করেন দপ্তরের সহকারী পরিচালক বোরহানুদ্দিন এছাড়া অপর একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয় পবিত্র সিরাতুন নবী উপলক্ষে যশোরে জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ মাওলানা আব্দুল ওয়াদুদ ডক্টর উল্লাহ অধ্যাপক গোলাম রসুল সহ অনেকেই ঝালোকাঠিতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় কমিউনিটি সেন্টার আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসাইন হেলাল সহ জেলার আমির হাফিজুর রহমান আব্দুল জব্বার শেখ নিয়ামুল করিম মেহেরপুরে কৃষি বিপণন কেন্দ্রের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মাসুদ করিম অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সহ কৃষি কর্মকর্তা বিজয়কৃষ্ণ হালদার জিএম মহিউদ্দিন বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ে ডিজিটাল জরিপের স্থায়ী পিলার উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা মোহাম্মদ তালেব আলী সহ মুকাদ্দেশ আলী আব্দুল কদ্দুস মজিবুল হক ঢাকার সাভারে আশুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে থানা বিএনপি এতে লিখিত বক্তব্য পাঠ করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার ও তার উপর হওয়া জুলুমের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে ঝালকাঠির রাজাপুরে কাস্টমস কর্মকর্তা আবুল বাসার বাদলের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে গেছে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রানী সংকলে তিনটি রাজবাড়ি পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এ সময় ইয়নু রকিবুল হাসান অধ্যক্ষ তাজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন হয়রানি ও হুমকির প্রতিবাদে পঞ্চগড় সদরের কালেশ্বর মসজিদ কমিটি সংবাদ সম্মেলন করেছে এ সময় তারা বলেন মসজিদের জমির উপর দিয়ে রাস্তা না করতে দেওয়ায় একটি পরিবার মামলার হুমকি দিয়ে আসছে এতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন এবং ফেসবুকে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন আসন্ন দুর্গাপূজা ট্রাফিক সপ্তাহ ও মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সহ অনেকে রেজওয়ান শরীফ আর টিভি